দুষ্টু 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 আমি তোমায় বলেছিলাম না তোমায় বলেছিলাম রেজাল্ট ভালো হবে আগে ভালো বলেছিলাম কিনা বলেছিলাম আমাকে না বাও ইয়েস কুচ্চো তুমি হ্যাঁ বলেছিলে তো বলেছিলাম তো কিন্তু শুধু আমার রেজাল্ট ভালো হয়নি আর সবার হয়েছে আরে বাবা সবাই তো আমার বউ না তুমি তো আমার একমাত্র সোনা বউ তাই আমরা আজকে সেলিব্রেট করার জন্য বাড়িতে বাড়িতে পাঁঠার মাংস রান্না করা হবে আচ্ছা রাজা ওকে আমাকে এবার ছাড়ো কেন তোমাকে আজ ছাড়াই হবে না আমরা যতদিন একসঙ্গে থাকবো ততদিন তুমি আরাম ভাবে আমার বুকের মাঝখানে থাকবে বাবা আচ্ছা ঠিক আছে তুমি তো মাঝে মধ্যে ভাবি পাগল ভোটটাকে নিয়ে আমি কি করব কি আবার করবে কিছু করার দরকার নেই আচ্ছা আজকে বাড়িতে খাওয়া দাওয়া হবে তো হুম তাহলে অ্যারেঞ্জমেন্টটা কে করবে শুনি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সোনা মাকে বলে এসেছি আমি শোনো না তাহলে পোলাও হবে কারণ বাবা পোলাও খেতে খুব ভালোবাসে ডান তাহলে পোলাও আর পাঁঠার মাংস আর তুমি মাকে টাকা পয়সা দিয়ে এসেছো আর বলো না মাকে টাকা পয়সা দিতে গেছিলাম মা তো টাকা নিলই না উল্টো আমাকেই বকে দিল বললো দুষ্টু ফার্স্ট ক্লাস পেয়েছে যা করে নাকি নিজেরাই করে নেবে আর পাখো আমার কোনো দরকার নেই তোর ও দুষ্টু বাড়িতে কোনো প্রবলেম হয়েছে মাকে খুব অন্য মানুষ মনে হলো আসলে মেজদির মুখোশটা আজকে আমি সবার সামনে খুলে দিয়েছি যে কত বড় অন্যায় করেছিল সব কিছু আমি সবাইকে বলে দিয়েছি আর সেই সত্যিটা জানার পর থেকে মেজদির মাথাটা গরম হয়ে গেছিল উল্টো পাল্টা কথা বলতে বলতে ঘরে চলে গেছে তাই বাবা মায়ের মুখটা একটু অফ আছে সেসব কথা থাক এখন শোনো না যেটা তোমায় বলছিলাম যদি বাবা মা রাজি হয় আমি কিন্তু চাকরি করব দুষ্টু আজকের দিনে কেউ চাকরি বাকরির কথা বলে আজকের দিনে আমরা শুধু তোমার আর আমার কথা বলবো তাই মানে শুধু আমাদের কথা তুমি দরজাটা কেন বন্ধ করছো বিকজ দুষ্টু দেখো তুমি তো এমনিতে ফার্স্ট ক্লাস পেয়েছো হ্যাঁ এবার তার জন্য তোমাকে একটা উপহার দিতে হবে তো রাইট তাই আমি ভেবেছি এই উপহার স্বরূপ তোমাকে আমি অনেক 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 আদর দেব রাজা 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 শোনো না দুষ্টু বাবা দুষ্টু